Assalamualaikum everyone. I am Roxana. চলে এসেছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আমি আজকে লটারির মাধ্যমে কুইজ করব। আমার হাতে কিছু লটারি দেখতে পাচ্ছেন, এগুলো আমি ভাইয়াদেরকে দিব। আর ভাইয়াদেরকে দেওয়ার পরে ওনারা যেটা চুজ করবেন সেটাই ওনাদেরকে আজকে প্রশ্ন করা হবে। আগে ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামগুলো একটু জেনে নেই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মদিনা। এসপি পাবেল হাসান। মোহাম্মদ রিফাত। মোহাম্মদ আরমান। মোহাম্মদ সিয়াম। মোহাম্মদ ফাহিম সরকার। এ সুমন আহমেদ। আমি কাউসার আহমেদ। তো ভাইয়ারা কোথা থেকে বেরোতে এসেছেন? ঢাকা থেকে। সবাই একটু জোরে ঢাকা বলে চিৎকার দিব। ঢাকা। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক দূর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন, আপনার জন্য অনেক শুভকামনা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি কুইজ শো আছে, আপনাদের কাছে কিছু লটারি দিব। এখান থেকে আপনারা যেটা তুলবেন আপনাদেরকে সেটাই প্রশ্ন করা হবে। আপনারা কি এই কুইজটা করতে রাজি আছেন? জি 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 রাজি। রাজি? জি। ঠিক আছে, আমি এই লটারিগুলো দিচ্ছি ভিউয়ার্স, আপনারা একটা এখান থেকে চুজ করেন। দেখি আমাকে দেন, আমাকে দেন, আমি একটু আগে দেখাই ভিউয়ার্স। ওনারা এটা চুজ করেছেন, এখন আমি এটা নিয়ে প্রশ্ন করব। আমি আপনাদেরকে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ছোটকালে ছিলাম কালো, যৌবনেতে লাল, বৃদ্ধকালে সাদা হয় এই মোর হাল, কি হতে পারে? ছোটকালে ছিলাম কালো, যৌবনেতে লাল, বৃদ্ধকালে সাদা হয় এই মোর হাল, কি হতে পারে? কিসের কথা বলছি আমি? সফলতা? না, সফলতা না। আপনারা এটা নিজেরাই পড়ে দেখেন। আপনারা একটু চিন্তা করে দেখেন কালো কি কি আছে আগে। চুল 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 কি যৌবনে লাল হয়? লাল হইব না। ছোটকালে ছিলাম কালো, যৌবনে তে লাল, বৃদ্ধকালে সাদা হয়ে গেছে। বৃদ্ধকালে সাদা হয়ে গেছে, এটা চুল না হয় দাড়ি হবে? না, এটা চুল দাড়ি কোনোটাই না। একটু চিন্তা করি তাহলে পারবো। কাছাকাছি গেছি? না, কাছাকাছি যান নাই। আমি একটু কি হিন্টস দিয়ে দিব ভাইয়াদেরকে? আচ্ছা, আপনার জন্য একটা হিন্টস থাকবে। এটা হচ্ছে এটা রান্নার কাজে, রান্নার সাথে সম্পর্কিত। ছোটকালে ছিলাম এখন মতো না পাবে। ইয়া কয়লা। কি বলেন ভাইয়া? কয়লা। ভাইয়ের নাম কি বলেছিলেন? মোহাম্মদ রিফাত হোসেন। মোহাম্মদ রিফাত হোসেন এবং তার টিমকে এই যে কালো কয়লা কালো হয়ে থাকে রান্না পরে, তো রান্না করা শেষ হলে আস্তে আস্তে লাল হতে থাকে, তারপর সেটা আস্তে আস্তে লাল হতে থাকে সাদা হয়ে যাবে। দুয়া হয়ে আবার কংগ্রাচুলেশন জানাবো। সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ঢাকার ভাইদের জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার। থ্যাংক ইউ সো মাচ। বাদ সাথে একটু কথা বলি, তো কক্সের সমুদ্র সৈকতে বেড়াতে এসে আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেকই ভালো লাগছে। আমরা অনেকে এক্সাইটেড, কারণ আমরা এত দূর থেকে এখানে এসেছি, আর আপনাদের এই খেলা খেলে আমরা আরো আনন্দিত হয়েছি। ধন্যবাদ। এই কক্সবাজার সমুদ্রে আমরা বেড়াতে এসে অনেক ভালো লাগলো, আর আপনাদের আমরা আমাদের মনকে আরো আনন্দিত করে দিলেন এই, মানে আপনাদের গিফটটা দিয়ে আরো অনেক খুশি হলাম। থ্যাংক ইউ। ভাইটা কিছু বলেন। জি, অনেক ভালো লাগছে। সবাই আসবেন কক্সবাজারে, ফ্যামিলি নিয়ে আসেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, অনেক সুন্দর। আপনারা কি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছেন? জি। অনেক মজা করতেছেন তাই না? আর কোথায় কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? না, এত দিন ঘোরা হয়েছে, এখন ব্যাক করব আর কি, আজকে চলে যাব। কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন? ইনানি বিচে, তারপর বার্মিস মার্কেট, আর অন্যান্য জায়গা আছে, প্যারাসিলিং, ওদিকে একটা হিমচুরি, ওইদিকে যাওয়া হয়েছে। ওকে, আপনাদের কোনো কি ফেভারিট অ্যাক্টর আছে? জি। ফেভারিট নায়ক আছে? না না না। আপনারা ফেভারিট নায়ক নেই? নায়িকা আছে। নায়িকার নাম কি? নোরাভাতি। জি, নোরাভাতি। নোরাভাতি, আচ্ছা ঠিক আছে। আমাদের ভাইয়েরা অনেক বেশি এনজয় করেছেন। তাই আপনাদের আপনারা যে আপনাদের ফ্রেন্ড যারা কক্সবাজার সমুদ্র সৈকতে এখনো বেড়াতে আসেনি, তাদেরকে আপনাদের ঢাকার ভাষায় দাওয়াত জানান। ভাই ঢাকার ভাষা? এ তোরা আয় বরিস। জি, এ তোরা আয় বরিস। ওরা কি কি মিস করতেছে? আমরা একসাথে
তোমাকে নিয়ে আমরা আগামীতে আবার ঘুরে আসব কক্সবাজার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফলো অন আর ফেসবুক পেজ এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আপনারা কথা সমুদ্র সৈকতে বেড়াতে আসলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আপনাদের সাথে হয়ে যেতে পারে মজাদার কুইজ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।